বাগেরহাটের মংলায় 7 বছরের অনাথ এক শিশুকে ধর্ষণের ঘটনায় চার্জ গঠনের 7 দিনের মধ্যে রায় ঘোষণা করে দেশের ইতিহাসে কোনো ধর্ষণ মামলা দ্রুততম সময়ের মধ্যে বিচারের নজির গড়ল বাগেরহাটের জেলা ও দায়রা জজ আদালত। আসামি আব্দুল মান্নানকে দোষী সাব্যস্ত করে নারী ও শিশু নির্যাতন দমন 2003-এর সংশোধিত ধারায় যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করল আদালত। এই রায় দেশের ইতিহাসে মাইল ফলক উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষ, মানবাধিকার কর্মী এবং সাধারণ মানুষ। এদিকে অনাথ শিশুকে ধর্ষণের 16 দিনের মাথায় মামলার রায় ঘোষণার জন্য সোমবার সকাল থেকে বাগেরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ছিল নানা প্রস্তুতি। সকাল 10:30টার দিকে আদালতে হাজির করা হয় একমাত্র আসামি মান্নানকে। বেলা 11:30টার পর সংক্ষিপ্ত রায় পড়া শুরু করেন বিচারক মোহাম্মদ নূরে আলম। ধর্ষণের দোষ প্রমাণ হওয়ায় 2003 সালে সংশোধিত আইনে আসামি আব্দুল মান্নানকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়। জরিমানা করা হয় 20,000 টাকা। চার্জ গঠনের পর দেশের ইতিহাসে এই প্রথম কোনো ধর্ষণ মামলার রায় এল মাত্র 7 কর্মদিবসের মধ্যে। এ রায়কে ধর্ষকদের জন্য দৃষ্টান্ত উল্লেখ করে নারী উন্নয়ন ফোরামের খুলনা ও বরিশাল বিভাগের আঞ্চলিক সমন্বয়কারী রিজিয়া পারভিন বলেন, এখানে মাত্র 15 কর্মদিবসের মধ্যে রায় ঘোষণা হলো। সারা বাংলাদেশের প্রেক্ষিতে সমস্ত ধরনের নারী ও শিশু নির্যাতন দমনের যে নারী ও শিশু নির্যাতনের ঘটনা, শিশু হত্যা, শিশু ধর্ষণের ঘটনা, নারী ধর্ষণের ঘটনা যদি এরকম দ্রুততম সময়ের মধ্যে বিচার হয়, মানুষ বিচার পায়, তাহলে সমাজ থেকে রাষ্ট্র থেকে অপরাধ প্রবণতা কমে যাবে। আচ্ছা, আমরা জানি যে বাগেরহাটে আরো কিছু ধর্ষণ গতকাল কি হয়েছে, এগুলোর কেমন আপনার? গতকালকে ফকিরহাটে ধর্ষণের মামলা হয়েছে। এর আগে আমরা দেখেছি আমাদের গোটাপাড়াতে শিশু ধর্ষণ এবং হত্যা করে পুঁতে রাখা হয়েছে। তার আগে আমরা দেখেছি মংলায় রামপালে ধর্ষণ হয়েছে। এই সমস্ত ধরনের ধর্ষণের ঘটনায় আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে বিচার হোক। মাননীয় প্রধানমন্ত্রী, নারী ও শিশু রায় ঘোষণাকে ঘিরে সকাল থেকেই আদালত পাড়ায় ছিল সাধারণ মানুষের ভিড়। স্বল্প সময়ের মধ্যে শিশুকে ধর্ষণ মামলার আদেশ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তারা, রায় সন্তুষ্ট বাদীপক্ষ। আসামি মান্নান যে জঘন্য অপরাধ করছে, এই আসামিকে ধরার জন্য পুলিশ খুব সহযোগিতা করছে, আর আমার সম্পূর্ণ কেসটাসের লিগ্যাল আইডি থেকে কি করা হয়েছে এদের প্রতি আমি খুব সন্তুষ্ট। আর আদালত যে ওর সাজা দিতে এতে সন্তুষ্ট। মামলার বিবরণে জানা যায় গত 3 অক্টোবর বিস্কুট খাওয়ানোর কথা বলে এই অনাথ শিশুকে ধর্ষণ করে প্রতিবেশী আব্দুল মান্নান সর্দার। ওই দিন রাতে মংলা থানায় মামলা করা হলে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। গত 11 অক্টোবর চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি রণজিৎ কুমার মণ্ডল বলেন, আজকে রায় হয়েছে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2-এর বিচারক যে রায়টা দিয়েছেন 9-এর 1 ধারা 2003 সালে নারী শিশু নির্যাতন দমন আইনের ধারায় সর্বোচ্চ সাজা যাবজ্জীবন, এবং যাবজ্জীবন সহ 20,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন, অনাদায় আরও 1 বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন। বিচার অঙ্গনে, কোর্ট অঙ্গনে এই এই ধরনের স্বল্প সময়ের মধ্যে যে বিচার করা যায়, ন্যায় বিচার দেওয়া যায়, নিশ্চিত করা যায় জনগণের এবং বিচারকামী মানুষের আস্থা, এই বিশ্বাস এটা ফিরে এসেছে। এদিকে নিজের স্বামীকে নির্দোষ দাবি করে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আব্দুল মান্নান সর্দারের সাবেক স্ত্রী আমেনা বেগম বলেন, ন্যায় বিচার পেতে উচ্চ আদালতে যাওয়ার কথা ব্যক্ত করে আসামি পক্ষের আইনজীবী লিয়াকত হোসেন বলেন, সঠিকভাবে রায়টা ঘোষণা হয় নাই, এটা ষড়যন্ত্রের কেস, জোর সাজির কেস, এই কেসে আমরা উচ্চ আদালতে আপিল করব। মামলার বিবরণে জানা যায় গত 3 অক্টোবর বিস্কুট খাওয়ানোর কথা বলে এই অনাথ শিশুকে ধর্ষণ করে প্রতিবেশী আব্দুল মান্নান সর্দার। ওই দিন রাতে মংলা থানায় মামলা করা হলে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। গত 11 অক্টোবর চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি ডাক্তার এ কে আজাদ ফিরোজ টিপু বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আজকে যে রায় হয়েছে সেটা দৃষ্টান্ত হয়ে থাকবে। ভবিষ্যতেও এ ধরনের তড়িৎগতিতে মামলা রায় হলে বিচার প্রার্থীরা হয়রানির হাত থেকে মুক্তি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।